স্নেহের ছাত্রছাত্রী আজ আবার আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ভারতের মানচিত্রে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানী আমি এক এক করে তোমাদের প্রত্যেকটি রাজ্য দেখিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো তার আগে আমার লেখা একটি কবিতা ভারত সম্পর্কে আমি তোমাদের শোনাচ্ছি আয়তনে সপ্তম ভারত একশো তিরিশ কোটি অধিবাসী আঠাশটি অঙ্গরাজ্য আছে পাশাপাশি আটটি হল কেন্দ্রশাসিত অঞ্চল জাতীয় রাজধানী অঞ্চল এক ধর্মনিরপেক্ষ দেশ ভারত বিশ্ববাসীর এক রাজস্থান বড় অঙ্গরাজ্য ছোট হল গোয়া কেন্দ্রশাসিত লাডাখ বড় ছোট লাক্ষা ভায়া ভারত এশিয়া মহাদেশের অন্তর্গত একটি বিশাল দেশ পৃথিবীতে আয়তনে এটি সপ্তম স্থান অধিকার করে এবং ভারতের যতগুলো অঙ্গরাজ্য আছে তার মধ্যে সবচেয়ে বড় হলো রাজস্থান আর ছোট হলো গোয়া কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বড় হলো লাদাখ এবং সবচেয়ে ছোট হলো লাক্ষাদ্বীপ আজ আমি এক এক করে ভারতের মানচিত্রে তোমাদের রাজ্যগুলো এবং তাদের রাজধানী দেখিয়ে দিচ্ছি প্রথমেই লক্ষ্য কর এক নম্বর এই এক নম্বর অঙ্গরাজ্যটি হলো হিমাচল প্রদেশ এর রাজধানী সিমলা দু নম্বর যে অঙ্গরাজ্যটি দেখতে পাচ্ছো সেটি হলো পাঞ্জাব পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় তিন নম্বর উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড উত্তরাঞ্চলের রাজধানী দেরাদুন চার নম্বর হরিয়ানা হরিয়ানার রাজধানী চন্ডীগড় তাহলে পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী একটাই চন্ডীগড় পাঁচ নম্বর রাজস্থান রাজস্থানের রাজধানী জয়পুর এটি ভারতের সবচেয়ে বড় অঙ্গরাজ্য ছ নম্বর গুজরাট গুজরাটের রাজধানী গান্ধীনগর সাত নম্বর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল আট নম্বর মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই নম্বর গোয়া গোয়ার রাজধানী পানাজি দশ নম্বর কর্ণাটক কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু এগারো নম্বর কেরালা কেরালার রাজধানী ত্রিবন্ধ তিরুবন্তপুরম বারো নম্বর তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী চেন্নাই তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে এখানে এটা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী চোদ্দ নম্বর চোদ্দ নম্বর তেলেঙ্গানা তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ পনেরো নম্বর উড়িষ্যা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর ষোলো নম্বর ছত্তিশগড় ছত্তিশগড়ের রাজধানী রায়পুর সতেরো নম্বর ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি আঠের নম্বর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা উনিশ নম্বর উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের রাজধানী লখনউ কুড়ি নম্বর বিহার বিহারের রাজধানী পাটনা একুশ নম্বর সিকিম সিকিমের রাজধানী গ্যাংটক বাইশ নম্বর অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর তেইশ নম্বর আসাম আসামের রাজধানী দিসপুর চব্বিশ নম্বর মেঘালয় মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং তারপরে পঁচিশ নম্বর পঁচিশ নম্বর হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা ছাব্বিশ নম্বর মণিপুর মণিপুরের রাজধানী ইম্ফল সাতাশ নম্বর মিজোরাম মিজোরামের রাজধানী আইজল আঠাশ নম্বর ত্রিপুরা ত্রিপুরার রাজধানী আগরতলা তাহলে আঠাশটি অঙ্গরাজ্য আমরা পেয়ে গেলাম এই আঠাশটি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে রাজস্থান আর সবচেয়ে ছোট হচ্ছে গোয়া এরপর আমরা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি দেখিয়ে দিচ্ছি এ এ হচ্ছে লাদাখ সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল এর রাজধানী লেহ বি নাম্বার জম্মু ও কাশ্মীর এর রাজধানী হচ্ছে শ্রীনগর সি নাম্বার চণ্ডীগড় চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড় ডি নম্বর হচ্ছে জাতীয় রাজধানী অঞ্চল যেটি দিল্লি দিল্লির রাজধানী নিউ দিল্লি তারপরে ই ই নম্বর হচ্ছে দি ও দমন দি ও দমনের রাজধানী দমন এফ দাদরা ও নগর হাভেলি দাদরা ও হাভেলির রাজধানী হচ্ছে সিলভাষা তারপরে হচ্ছে জি জি হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্রি এইচ এইচ হচ্ছে পুদুচেরি পুদুচেরির রাজধানী পুদুচেরি আই আন্নাবান ও নিকোবর আন্নাবান ও নিকোবর রাজধানী হচ্ছে পোর্টবেহার তাহলে আমরা এখানে আঠাশটি সং রাজ্য এবং নটি কেন্দ্রশাসিত অঞ্চল নটি কেন্দ্রশাসিত অঞ্চলকে তুমি দুভাবে বলতে পারো আটটি কেন্দ্রশাসিত অঞ্চল ও একটি জাতীয় রাজধানী অঞ্চল বা নটি কেন্দ্রশাসিত অঞ্চল বললে চলবে কোনো অসুবিধা নেই আমরা সেগুলো দেখলাম এবং তাদের রাজধানীগুলো আমরা মানচিত্রে আমরা দেখে নিলাম এরপর আমাদের একটু চতুর্শীমাটা বলতে হবে যেমন উত্তর পশ্চিম দিকে আছে এদিকে আফগানিস্তান আর পাকিস্তান আর উত্তর দিকে আছে দেখো এদিকে নেপাল আছে ভুটান আছে চীন আছে আর পূর্ব দিকে আছে মায়ানমার বাংলাদেশ এবং বঙ্গোপসাগর এই যে পুরো বঙ্গোপসাগর পশ্চিম দিকে আছে আরব সাগর আর দক্ষিণ দিকে আছে দক্ষিণ দিকে দেখো দক্ষিণ দিকে আছে শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগর এরপর ভারতের উত্তরতম স্থান এই স্থানটির নাম হচ্ছে ইন্দিরা কল আর মূল ভূখণ্ডে দক্ষিণতম স্থান এটির নাম হচ্ছে কন্যা কুমারিকা অন্তদ্বীপ কন্যা কুমারিকা আর ভারতের যদি দক্ষিণতম স্থান বলা হয় যেটা আন্দাম নিকোবর দ্বীপপুঞ্জ আছে সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট পূর্বতম স্থান হচ্ছে অরুণাচল প্রদেশে আছে এটার নাম হচ্ছে কিবুথু আর পশ্চিমতম স্থান আছে যেটা গুজরাটে এর নাম হচ্ছে গুহার মোটর এরপর ভারতের ঠিক এই আশি একাশি বিরাশি এই যে লক্ষ্য করো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট বরাবর একটি রেখা গেছে যেটিকে প্রমাণ দ্রাঘিমা রেখা বলে চলে গেছে এলাহাবাদের উপর দিয়ে এটাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা বলে তাছাড়া এই যে এখানে কুড়ি ডিগ্রি আর তারপরে এখানে সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি বরাবর একটি রেখা গেছে যেটির নাম হচ্ছে কর্পক্রান্তি রেখা এটির মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এটি একটি অক্ষরেখা এরপর উত্তর থেকে দক্ষিণে ভারতের দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার দুশো চোদ্দ কিলোমিটার একদম উত্তর থেকে একদম কন্যা মানে উত্তরে এখানে একদম ইন্দিরা কল থেকে এদিকে হচ্ছে তোমার এই পর্যন্ত কন্যা অন্তর পর্যন্ত হচ্ছে হ্যাঁ তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার আর এদিকে পূর্ব থেকে পশ্চিমে পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ এখানে আমরা কিবুথু থেকে গুহার মোটর পর্যন্ত প্রস্থ হচ্ছে দু হাজার নশো কিলোমিটার দু কিলোমিটার পুরো ভারতের আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো কিলোমিটার তাহলে আমরা ভারত সম্পর্কে আমরা অনেক কিছু আমরা জানলাম ভারতের আয়তন জানলাম দুর্গ প্রস্থ ভারতের রাজ্য রাজধানী জানলাম চতুর্সীমা জানলাম এটা তোমরা ফাঁকা মানচিত্রে তোমার প্র্যাকটিস করবে তাহলে তোমাদের বারবার এগুলো প্র্যাকটিস করবে বারবার প্র্যাকটিস ছাড়া সম্ভব নয় হ্যাঁ আর আজ এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব সুস্থ থেকো ভালো থেকো